এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো বাসিলে প্রাণ এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো বা কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমি পত্রিকা যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন আওয়ামী লীগের শাসন আমলে কত সালে হবে আমার ঠিক মনে নেই, হয়তো 2015 সালের দিকে হবে। সেই সময় ইটিভি চ্যানেলে উনি এই বক্তব্যটা প্রচার করেছিল। ওই ইটিভির যিনি চেয়ারম্যান আব্দুল সালামকে ওই ইটিভি বন্ধ করে দিল, শেখ হাসিনা আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে সেই ইটিভির মালিক আব্দুল সালামকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর সাময়িক নির্যাতন করে দীর্ঘ 3 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতার জীবন যাপন করেছে। আব্দুল সালাম সাহেব জেলখানায় তার করুণ কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে। এরকম ভাবে এমন কোন পত্রিকা নাই আজকে আমাদের পত্রিকার সফল এখনো দেখছা, এখনো দেখছা তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়ে উনি তার পত্রিকা ব্যান করে তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে দীপকাল পত্রিকা, আজকে দীপকাল পত্রিকাও বাতিল করে দিয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমার সাংবাদিক ভাইরা একটা মানবতার জীবন যাপন করেছে। আমি সেদিন গত 16 তারিখে আপনারা জানেন আমি এই 16 বছরে প্রায় 7 বছরের মতো জেলখানায় কাটিয়েছি। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি, 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। প্রিয় ভাই আমার, এর মধ্যে জীবনের উপর ঝুঁকি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমি আপনারা জানেন সাংবাদিকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, সাংবাদিকরা আমার প্রিয়। বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করে না। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু, মানে আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো বা কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।